আমি যদি মারা যাই আর এই সলাদ যদি আমার আমল না থাকে তাহলে আমি মারা যাওয়ার সাথে সাথে কবরে যাওয়ার সাথে সাথে মহান আল্লাহ আমাকে ভয়ঙ্কর শাস্তি দিবেন সলাদ নিয়ে আরও কিছু কথা আমি আপনাদের সাথে বলতে চাই আপনার অনুভূতিকে পরিবর্তন করার জন্য সলাদ নিয়ে আপনার চতুর্থ যে অনুভূতি হওয়া উচিত সেটি হচ্ছে ইমানের সঙ্গে একটা কথা আছে ইমানের সঙ্গে মোহাদ্দিসিনে কেরাম এইভাবে দিয়েছেন যে আত্মসদিক বিল জিনান ওয়ালি করার বিল্লিসান ও আমল বিল আর কান ইমান হচ্ছে একজন ব্যক্তি মুমিন হতে পারে যে একজন ব্যক্তি যদি অন্তরে বিশ্বাস করে আলী করার বিল্লিসান মুখে স্বীকৃতি দেয় ওয়াল্লাহ আমল বিল আর কান এবং কাজে বাস্তবায়ন করে কাজে বাস্তবায়ন করা মানে সলাত আদায় করা কাজে বাস্তবায়ন করা মানে সিয়াম পালন করা কাজে বাস্তবায়ন করা মানে হজ পালন করা আর মুখে স্বীকৃতি দেওয়া মানে আপনি বলছেন আমি সলাত আদায় করি আপনি বলছেন আমি মুসলিম তো আপনার কাছে আমার প্রশ্ন একজন মানুষ যদি মুখে স্বীকৃতি দেয় সে মুসলিম এবং সে আমলও করে তারপরে কি তার মুমিন হওয়ার জন্য মুসলিম হওয়ার জন্য আর কিছু লাগতে পারে মুখেও স্বীকৃতি দেয় আবার কাজও করে তার মুমিন হওয়ার জন্য কি আর কোনো কিছুর প্রয়োজন আছে আরেকটা জিনিসের তার প্রয়োজন আছে যেটা ইমানের সঙ্গে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে অন্তর আমরা জানি যে যখন মাথার কথা আসে মাথা তখন আমরা জানি বুদ্ধি বিবেক মানে চিন্তা করে কোনো কাজ করা বিবেক মানে চিন্তা করে কোনো কাজ করার যখন অন্তরের কথা আসে যখন মনের কথা আসে যখন হৃদয়ের কথা আসে তখন হৃদয় মানে ভালোবাসা অন্তর মানে আবেগ অন্তর মানে অনুভূতি মানুষের ভালোবাসা রাগ আবেগ অনুভূতি সব কিছুর সম্পর্ক হচ্ছে হৃদয়ের সাথে তো হৃদয় দিয়ে ইমান আনতে হবে মানে ভালোবাসার সাথে ইমান আনতে হবে ভালোবাসার সাথে মুমিন হতে হবে ভালোবাসার সাথে মুমিন হতে হবে মানে ভালোবাসার সাথে আদায় করতে হবে ভালোবাসার সাথে সলাত আদায় করতে হবে মানে এখানে একটা কথা বলি যে আপনারা সকলেই জানেন আপনি যদি এইরকম নির্জন কোনো এলাকায় থাকেন যেখানে আজানো শোনা যায় না যেখানে কোনো মসজিদও নাই যেখানে কোনো মোয়াজ্জিনো নাই আপনি যদি এরকম নির্জন এলাকায় থাকেন তাহলে আপনাকে আজান দিয়ে সলাত আদায় করতে হয় তাহলে অর্থাৎ আজান সলাতের অংশ আজান সলাতের অংশ তো রসুল আলাইহি আলি ওয়াসাল্লাম শুধু মুওয়াজ্জিনকে কথা বললেই বলতে পারতেন যে হে আমার বান্দারা তোমরা যখন সলাত আদায় করবে তখন তোমরা আজান দিয়ে সলাত আদায় করো শুধু এ হুকুম দিলেই রাসুমুল্লা সাল্লাম পারতেন যে সলাত আদায় করার জন্য আজান দেওয়া শর্ত তোমরা আজান দিয়ে সলাত আদায় করো যদি আজান না দিয়ে সলাত আদায় করো তাহলে তোমাদের সলাৎ কবুল হবে না এ কথা বললেই রাসুদুল সাল্লাহ আলাইহি আসাল্লামের জন্য যথেষ্ট ছিল كنت الرسول صلى الله عليه وسلم أرتكب هذا بلجنة. شهد عمر بن الخطاب عن يعني النبي صلى الله عليه وسلم قال: من قال مثل ما يقول المؤذن فإذا قال المؤذن لا إله إلا الله قال لا إله إلا الله من قلبه دخل الجنة. عمر بن الخطاب رضي الله بالجنة. الرسول صلى الله عليه وسلم بلجنة. جذخهم ثم ديركون مواتين أعجمي. এবং তোমাদের কোনো ব্যক্তি সে আজান শোনে এবং মুয়াজ্জিন যা বলে তাই সে বলে অন্তর থেকে বলে মুয়াজ্জিন যা বলে সেও তাই বলে কলবিহি এবং অন্তর থেকে বলে মুয়াজ্জিন যা বলে সেও তাই বলে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে তখন সেও আল্লাহু আকবার বলে মুআ যখন আসাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ বলে তখন সেও আসাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ বলে মুআ যখন হাইয়া আলসলা বলে তখন সেও হাইয়া আলা সলা বলে মুআ যখন হাইয়া আলাল ফালা বলে তখন সেও হাইয়া আলাল ফালা বলে মুআন যখন লাইলা ই্লাহ বলে তখন সেও লাইলাহাই্লাহ বলে মিনকালবিহী অন্তর থেকে হৃদয় দিয়ে ভালোবাসার সাথে আবেগের সাথে দাহাল জাননা যদি এরকম করে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করল তো আপনার কাছে আমার প্রশ্ন সলাত আজান যদি সলাতের অংশ হয়ে থাকে আর আজানের যদি এত গুরুত্ব হয়ে থাকে তো আজকে বা আগামী এক সপ্তাহে আপনাদের এমন কি কেউ আছে যে বলতে পারবে যে বিগত এক সপ্তাহ বিগত এক সপ্তাহ আমি পাঁচ অক্ত সলাতের আজান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনেছি আর মোয়াজিন যা বলেছে তাই বলেছি আগা বিগত এক সপ্তাহের কথা বাদ দিলাম গতকালের কথা আপনাদের এমন কেউ কি আছে যে বলতে পারবে যে আমি গতকালের পাচক্ত সলাতের সকল আজান শুনেছি আর সব আজানের জবাব দিয়েছি এমন একজনও নাই তো আপনি একবার বলছেন যে আজান হচ্ছে সলাতের অংশ তাহলে আপনার যদি আজানে মনোযোগ না থাকে আপনি যদি আজানের জবাব আপনার মন থেকে না দিয়ে থাকেন তাহলে কি সলাতের প্রতি আপনার মনোযোগ আসবে সলাতে মনোযোগ নিয়ে আসতে হলে সলাতে মহান আল্লাহ আল্লাহতালার সামনে সঠিকভাবে দাঁড়াতে চাইলে আপনাকে আগে আজান ভালোভাবে শুনতে হবে আজান ভালোভাবে শুনে আজানের জবাব দিতে হবে তাহলে আপনার সলাতের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে রাসুল সাল্লাহ আলি ওসাল্লামের হাদিস হরাই রাত আনী নবী সাল কল কুন্না মান নবী সাল আলি ওসাল্লামা ফকাল ফালাম্মা সাকাত মান কাল হাদা ইয়কিনা দখাল আবু হরাইরা বলছেন যে আমরা রাসুল সল্লাহ আলহিহি ওয়াসাল্লামের সাথে ছিলাম আমরা রাসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের সাথে ছিলাম এমন সময় বেলাল আজান দিল তো রাসুল সল্লাহ আলীহি ওয়াসাল্লাম বেলালের আজান দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে বললেন যে যে ব্যক্তি বেলাল যা বলল তাই বলল যে ব্যক্তি বেলাল যা বলল তাই বললো ইয়ীন বিশ্বাসের সাথে দাহাল জান্না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করল তো আপনার কি কোনোদিন মনে হয়েছিল যে আমি যে মোয়াজ্জিন আজান দিচ্ছে আমি যদি মোয়াজ্জিনের আজানের সাথে আজানের বাক্যগুলোর জবাব দিই তাহলে মহান আল্লাহ তালা আপনাকে জান্নাতে দিবেন এটা কি আপনার কোনো দিন মনে হয়েছিল ওই আজান শোনার সাথে সাথে আপনার আবেগ আপনার ভালোবাসা কি ওই আজানের সাথে জড়িত হয়েছিল যদি আজানের সাথে আপনার ভালোবাসা জড়িত না হয়ে থাকে তাহলে বুঝতে হবে সলাতের প্রতিও আপনার মনোযোগ আসবে না সম্মানিত উপস্থিতি সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটি কথা থাকবে সেটি হচ্ছে সলাতে মনোযোগী হওয়ার জন্য সলাৎ অনুধাবন করতে হবে সলাত ভালোবাসা দিয়ে আদায় করতে হবে এটা মাথায় রাখতে হবে যে আপনি সলাতে দাঁড়িয়েছেন মানে আপনার প্রতিপালকের সামনে দাঁড়িয়েছেন মহান রবের সামনে দাঁড়িয়েছেন আপনি সলাতে দাঁড়িয়েছেন মানে প্রশান্তি লাভের জন্য দাঁড়িয়েছেন আপনি সলাত আদায় করতে আসার আগে ম মুয়াজ্জিনের আজানের জবাব দিয়ে সালাত আদায় করতে আসেন আপনার সালাতের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে ইসলাম একজন মানুষ যে মুসলিম একজন মানুষ যে ইসলাম পালন করছে একজন মানুষ যে মুসলিম ইসলাম পালন করছে এটা বোঝা যায় শুধুমাত্র সালাতের মাধ্যমে এটা সালাতের এই গুরুত্ব এবং সংখ্যার প্রথম কারণ দ্বিতীয় কারণ আপনার মনে হতে পারে যে এত অধিক এত গুরুত্বের সাথে মহান আল্লাহ করতে করতে বললেন বললেন কেন তালা আদায় আদায় তার আরেকটা বড় কারণ হতে পারে যে মহান আল্লাহ তালা বলছেন ইন্না মুনকার নিশ্চয় সলাৎ মানুষকে অপকর্ম থেকে বাঁচিয়ে রাখে পুরো পৃথিবী অপকর্ম দিয়ে ভরপুর যেখানে যাবেন সব জায়গাতেই অপকর্মের সুযোগ এমন কোনো জায়গা নেই এমন কোনো অফিস নেই এমন কোনো আদালত নেই এমন কোনো স্থান নেই বাজার বলেন ঘাট বলেন দোকান বলেন পাট বলেন বাড়ি বলেন সব জায়গাতেই অপকর্ম এবং কুকর্মের জন্য রাস্তা উন্মুক্ত করা আছে এই বিশাল উন্মুক্ত ফিতনার মধ্যে মহান আল্লাহ তালা তার বান্দাকে নেকির দিকে পবিত্রতার দিকে তার নিজের দিকে যে ইবাদতের মাধ্যমে ধরে থাকেন সেটার নাম হচ্ছে সলাদ এবং সলাদ এই গুরুত্বের সাথে আদায় করার বা আদায় করতে বলার সবচেয়ে বড় কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে সলাদ একজন বান্দার সাথে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মালিকের সম্পর্ক রক্ষা করে পৃথিবীর কোনো কোনায় কোনো পাতা নির্মিত কুটিরে কোনো নির্জন ঘরে একজন অসহায় নিরাশ হতাশাগ্রস্ত মানুষ তার দুঃখের কথা তার প্রয়োজনের কথা তার কষ্টের কথা তার আবেগের কথা তার ভালোবাসার কথা তার বিপদের কথা তার আপদের কথা সব কিছুই পৌঁছে দিতে পারে সেই সত্তার কাছে যিনি এক এবং অদ্বিতীয় যিনি কাউকে জন্ম দেননি এবং জন্ম নেননি সলাত এমন একটি ইবাদত দাসত্ব করার এমন একটি মাধ্যম যেই মাধ্যমে একজন বান্দা তার প্রয়োজনের কথা তার ভালোবাসার কথা তার কষ্টের কথা তার চাহিদার কথা সেখানে পৌঁছাতে পারে যেখানে পৌঁছালে কাজ হয় সলাৎ এমন একটি ইবাদত যে ইবাদত একজন সাধারণ মানুষের একজন নগণ্য মানুষের একজন ছেঁড়া বস্ত্র পরিহিত মানুষের একজন গরিব অসহায় মানুষের কথা জমিন থেকে উঠিয়ে নিয়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন হাজার হাজার কিলোমিটার দূরে পৃথিবীর একমাত্র বাদশার কাছে পৌঁছে দিতে পারে এর নাম হচ্ছে সলা মূলত এই জায়গাতেই সলাদ এবং মেরাজের রাত্রির তাৎপর্য নিহিত রয়েছে মহান আল্লাহ তালা যত হুকুম হকাম যত কথা যত আইন কানুন যা কিছু রয়েছে সব মহান আল্লাহ আল্লাহতালা ফরজ করেছেন হয় মদিনার মাটিতে আর না হলে মক্কার মাটিতে এমন কোনো এবাদত নেই এমন কোনো হুকুম আহকাম নেই যেই হুকুম আহকাম মহান আল্লাহ তালা জমিনে বা মাটিতে ফরজ করেননি যত হুকুম আহকাম আছে যত আইন কানুন আছে সব মহান আল্লাহ তালা মক্কা এবং মদিনার মাটিতে ফরজ করেছেন কিন্তু যখন মহান আল্লাহ আল্লাহতালা সলাত ফরজ করার প্রয়োজন বোধ করেছেন তখন তিনি মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামকে এক রাতের ব্যবধানে আসমান থেকে উঠিয়ে নিয়ে গেছেন মাটি থেকে উঠিয়ে নিয়ে গেছেন সাত আসমানে সাত আসমানে মানে কত দূর জানেন বর্তমান সময়ের সবচেয়ে দ্রুত গতির একটি বিমান প্রতি ঘন্টায় যেতে পারে ছয় হাজার চারশো কিলোমিটার পথ বর্তমান দুনিয়ার সবচেয়ে গতিশীল একটি বিমান প্রতি ঘন্টায় যেতে পারে ছয় হাজার চারশো কিলোমিটার রকম একটা বিমান আগামী তিন হাজার পাঁচশত বছর আগামী তিন হাজার পাঁচশত বছর চললে যত দূর যাবে তার চাইতেও বেশি দূরে মহান তালা মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন শুধুমাত্র সলাদ ফরচ করার জন্য আপনি কি মনে করেন শুধু এমনি এমনি উঠিয়ে নিয়ে গেলেন শুধু বর্ণনা দেওয়ার জন্য তা নয় মহান আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গিয়ে এবং মেরাজের এই ঘটনা মানুষের মধ্যে বর্ণনা করে এ কথা বলতে চাচ্ছেন যে হে আমার বান্দারা তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তোমরা যদি তোমাদের অভিযোগ এবং অনুযোগ আমার কাছে করতে চাও তোমরা যদি তোমাদের বিপদের কথা আমাকে জানাতে চাও তোমাদের আবেগের কথা তোমাদের ভালোবাসার কথা আমাকে জানাতে চাও তাহলে তোমরা সলাতে ফিরে যাও এবং সলাতের মাধ্যমে আমার কাছে তোমাদের প্রয়োজনের কথা বলো তাহলে প্রথম আপনাকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটি হচ্ছে সলাতের মাধ্যমে নিজের প্রয়োজনের কথা মহান আল্লাহ তালার কাছে বলা যায় দ্বিতীয় যেই কথা আপনাকে মনে রাখতে হবে সলাৎ নিয়ে সেটি হচ্ছে দ্বিতীয় সলাৎ কথা আপনাকে মনে রাখতে হবে সেটি হচ্ছে যে আমি এবং আপনি সলাৎকে যেভাবে ভাবছি সলাৎ আসলে সেরকম নয় আপনি যেটাকে শুধু মাথা নোয়ানো বলছেন যেটাকে আপনি শুধু সেজদা বলছেন যেটাকে আপনি শুধু মাটিতে মাথা দেওয়া বলছেন মূলত মাটিতে মাথা দেওয়ার নাম রুকু করার নাম নয় আমার এবং আপনার ধারণার অনেক অনেক চাইতেও সলাতের সবচেয়ে যেটা বড় গুণ আমি আপনাকে বলি যে আপনি আজকে জোহরের চাররা রাকাত সলাত আদায় করেছিলেন জোহরের চার রাকাত কাজ সলাত আদায় করার পরে আপনার কি মনে হয়েছিল এই চার রাকাত সলাত আদায় করে আপনি কোনো সুখ লাভ করেছেন কথার কথা আজকে আপনি মাগরীবের সলাত আদায় করেছেন মাগরীবের সলাত আদায় করার পরে কি আপনার মনে হয়েছিল যে আমি এই সলাতের মাধ্যমে পরিতৃপ্তি লাভ করলাম সুখ লাভ করলাম আনন্দ লাভ করলাম ঠিক সেই অনুভূতি যেই অনুভূতি শুষ্ক মাটি বৃষ্টির বর্ষার প্রথম ফোঁটায় অনুভব করে ঠিক সেই অনুভূতি যেই অনুভূতি ঝরে যাওয়া পাতাওয়ালা একটি গাছের ডাল বসন্তের প্রথম হাওয়ায় অনুভব করে ছলা আদায় করলে শান্তি লাভ হয় সুখ লাভ হয় পরিতৃপ্তি লাভ হয় আত্মা আনন্দিত হয় আত্মা প্রশান্তি পায় এটা চূড়ান্ত কিভাবে চূড়ান্ত আমি আপনাকে দেখাই কথার কথা আগামীকাল যদি আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রীর সাথে দেখা হয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয় ওনার সাথে কথা বলে আসার পরে যদি পাঁচ মিনিট আপনার কথা বলার সৌভাগ্য হয় দশ মিনিট কথা বলার সৌভাগ্য হয় ওই কথা বলে আসার পরে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার আনন্দে সারা রাত আপনার আর ঘুম আসবে না একবার আপনি এই কাত হবেন একবার আপনি এই কাত হবেন মনে মনে হাসবেন একবার মুচকি হাসবেন একবার জোরে হাসবেন একবার মনে করবেন বাপরে বাপ আমার সাথে আমার প্রধানমন্ত্রী কথা বলেছে আমার লাইফ সাকসেস হয়ে গেছে খুব আনন্দ খুব সুখ যে আনন্দের কোনো সীমা নেই যেই সুখের কোনো পরিমাণ নেই যে আনন্দ বহিঃপ্রকাশের আপনার কাছে কোনো মাধ্যম নেই কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার যদি এত সুখ হয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার যদি এত আনন্দ হয় এত পরিতৃপ্তি হয় যিনি এই হাজারটা প্রধানমন্ত্রীর যিনি বাদশাহ যিনি মালিকুলামলাক যিনি রাজা ধীরাত, যিনি হাইয়ুন চিরঞ্জীব কৈয়ুম চিরস্থায়ী যিনি রহমান পরম দরুণা পরম করুণাময় রহিম যিনি দয়ালু মায়দিন যিনি বিচার দিবসের মালিক যিনি জব্বার যিনি কাহার সকল ক্ষমতার যিনি উৎস যিনি পুরো পৃথিবী সৃষ্টি করেছেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন পৃথিবীতে যা আছে সব কিছুকে সৃষ্টি করেছেন এবং পুরো পৃথিবীর উপর কর্তৃত্ব আছে তার সাথে যদি আপনার কথা হয় আপনার আন্তা কি আপনার আত্মা কি একটুও সুখ পাবে না তো সলাতে তো আপনি আপনার ওই মহান সত্তার সাথেই কথা বলছেন ওই সলাতি আপনি কার সামনে দাঁড়িয়েছিলেন ওই সলাতি আপনি কার সাথে কথা বলছিলেন ওই সলাতি তো আপনি রাজাধীরাজ বাচ্চার সামনে দাঁড়িয়ে মালিকুল আমলাকের সামনে দাঁড়িয়ে আপনার প্রয়োজনের কথা আপনার আবেগের কথা আপনার ভালোবাসার কথা বলছিলেন কিন্তু ওই সলাত আদায় করার পরে আপনার আত্মাকে শান্তি পেয়েছিল আপনার আত্মাকে কোনো সুখ লাভ করেছিল যে সুখ লাভ আপনি প্রধানমন্ত্রীর সাথে কথা বললে করতেন মানে বোঝা যাচ্ছে যে আপনি যেভাবে সলাত আদায় করছেন সেই সলাত আপনাকে আপনার রবের কাছে পৌঁছাতে পারেন আপনি যেভাবে সলাত আদায় করছেন সেই সলা সেই সলাতের মাধ্যমে আপনি আপনার প্রতিপালকের সাথে কথা বলতে পারেন সেই সলাতের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনের কথা আপনার মহান রবের কাছে বলতে পারেন

ওবাইনা খাতায়ায় এবং আমার গুনাহের মাঝে দূরত্ব সৃষ্টি করে দাও কামা বাআত্তা বাইনাল ওয়াল মাগরিব যেমন দূরত্ব তুমি পূর্ব পশ্চিমের মাঝে সৃষ্টি করেছো আল্লাহ নাকিনি হে আল্লাহ তুমি আমাকে ধৌত করে দাও তুমি আমাকে গুনাহ মুক্ত করে দাও যেভাবে একটি সাদা কাপড়কে ধুয়ে ময়লা থেকে মুক্ত করা হয় এই দোয়া করার পরে আপনি আপনার প্রতিপালকের সামনে বলছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা জগতের প্রতিপালকের জন্য আর রহমান রাহিম যিনি পরম করুণাময় দয়ালু মা লিখিয়াউমিন যিনি বিচার দিবসের মালিক হিয়াল্লাহ ইয়া কেনা আবুদুয়া ইয়া কানাস্তাইন এবং আমরা তোমার কাছে ইবাদত তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ আমরা তোমারই প্রশংসা করি তুমি পরম করুণাময় এবং দয়ালু তুমি বিশ্বজগতের প্রতিপালক তুমি বিচার দিবসের মালিক আমরা তোমারও ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি ইহদিন মুস্তাকিম তুমি আমা তুমি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করো আপনার হৃদয় থেকে যখন এই কথাগুলো বের হয়েছিল সুরা ফাতেহা যখন আপনি তেলাওয়াত করছিলেন তখন কি আপনার মনে হয়েছিল আপনি আপনার এই কথাগুলো আপনার প্রতিপালককে আপনার প্রভুকে বলছিলেন যদি না বলে থাকেন যদি এই অনুভূতি না হয়ে থাকে আপনার মধ্যে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার সলাৎ এখনো সঠিক হয়নি শুধু বুকে হাত বাঁধলেই জোরে আমিন বললেই প্রকৃত সলাৎ হয় না সলাত হওয়ার জন্য রবের সাথে কানেকশন হওয়া জরুরি সলাত আদায়ের পরে প্রশান্তি লাভ করা জরুরি সলাত আদায় করলে প্রশান্তি পাওয়া যায় আমি আপনাকে তার কিছু উদাহরণ দেই সাহবায়ে কেরাম রসুন সাল্লাহ আলি ওয়াসাল্লামের জামানায় যখন তারা সলাত আদায় করতেন তারা ওই যুগে আরবের পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈহিক পরিশ্রমের মাধ্যমে শারীরিক পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন জীবিকা নির্বাহ করার পরে পাঁচ অক্ত সলাত আদায় করতেন সাথে 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 কিসের পাঁচ তো আদায় করতেন করতেন পাঁচ অক্ত সলাত আবার আদায় করতেন সুন্নাতে মোয়াক্কাদার সাথে সারাদিন পরিশ্রম করেছেন খেজুরের জমিনে মাঠে উটের চড়াতে ব্যবসা বাণিজ্যে সারাদিন পরিশ্রম করেছেন আবার পাচক তো আদায় করেছেন সাথে এবার যখন রাতে এসে শুয়েছেন তখন আরামের ঘুম সুন্নাতে শরীর আমি আপনি যদি ক্লান্ত শরীরে একটা ঘুম দিতাম তাহলে আমার এবং আপনার ঘুম ভাঙত রাত দশটায় সকাল দশটায় সকাল এগারোটায় সকাল নয়টায় শারীরিক ক্লান্তির কারণে কিন্তু সাহাবায়ে কেরাম ওই ক্লান্ত শরীরে ওই দুর্বল শরীরে কায়িক পরিশ্রম করা ওই শরীর নিয়ে খরচ আদায় করার পরে যখন ঘুম গেছেন তখন আবার শেষ রাত্রি উঠেছেন আবার শেষ রাত্রি জেগেছেন কেন জেগেছেন বলেন তো আট রাকাত তাহারুদের সলাত আদায় করবেন সাথে তিন রাকাত বেতের সলাত আদায় করবে টোটাল এগারো রাখাত সলাত আদায় করবে আপনি কি মনে করেন যদি সলাদ তাদের কাছে বোঝা হতো তাহলে তারা সলাৎ এভাবে আদায় করতে পারতেন তারা এত কষ্টের পরেও এত শ্রমের পরেও এত পরিশ্রমের পরেও সলাৎ এত মনোযোগের সাথে আদায় করতেন এই কারণে যে ওই তাহাজুদের সলাত আদায় করতে উঠতেন এই কারণে যে তারা মনে করতেন এই সলাতে আমি দাঁড়ালাম মানে আমি আমার প্রতিপালকের সামনে দাঁড়ালাম আমি এখন আমার রবের সাথে কথা বলবো আমি এখন আমার মালিকের সাথে কথা বলবো আপনাকে যদি আগামীকাল শেখ হাসিনার সাথে দেখা করার সুযোগ দেওয়া যায় সারাদিন আপনি তার বাসায় বসে থাকবেন আগামী এক মাস কেন আগামী পাঁচ বছর আপনি বসে থাকবেন তার দরবারে ধর্ণা দিবেন তার সাথে দেখা করার জন্য চেষ্টা করবেন তার সাথে কথা বলার জন্য শ্রম দিবেন তার সাথে কথা বলার জন্য পরিশ্রম করবেন কিন্তু আপনি কি আপনার ওই প্রতিপালক যিনি আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন তার সাথে কথা বলার জন্য এতটা আবেগী এতটা ভালোবাসাপূর্ণ এতটা উদ্যমী কোনো সময় হয়েছে না যদি আপনি হতেন এবং আপনি এটা বুঝতে পারতেন যে সলাত আদায়ের মাধ্যমে আপনি আপনার প্রতিপালকের সাথে কথা বলছেন তাহলে আপনার সলাতের প্রতি মনোযোগ বৃদ্ধি পেত সলাতের প্রতি আপনার আবেগ বৃদ্ধি পেত আমি আপনাকে উদাহরণ দিই আপনার এলাকার একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সারাদিনে সে আঠারো ঘন্টা পরিশ্রম করে সারা সারাদিনে রাতে আঠারো ঘন্টা পরিশ্রম করে পড়াশোনা করে আপনি যদি ওই ছেলেকে পড়ার টেবিল থেকে পাকিস্তান এবং ভারতের ক্রিকেট যুদ্ধ দেখার জন্য নিয়ে যান অথবা আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল যুদ্ধ দেখার জন্য নিয়ে যান ওই ছেলে পাঁচ মিনিট বসে থাকার বলবে বলে ভাই আমি আর খেলা দেখতে পারবো না আমাকে ছেড়ে দেন আমি পড়তে বসি বলবে কি বলবে না কেন বলবে বলেন তো যেখানে আমি আপনি পাঁচ মিনিট পড়তে ক্লান্ত হয়ে যাই সেখানে ওই ছেলে আঠারো ঘন্টা পরিশ্রম করে কিভাবে করে কেন না ওই পরিশ্রমে ওই পড়ার মধ্যে তার আত্মা কি পায় শান্তি পায় তার আত্মা সুখ লাভ করে আপনি যখন অফিসে যান আপনার বসের আন্ডারে যখন চাকরি করেন তখন আপনি আট ঘন্টার ডিউটিতে প্রতি এক ঘন্টায় চেয়ার পরিবর্তন করেন একবার চা খেতে ওঠেন একবার টয়লেটে যান একবার বাথরুমে যান প্রতি ঘন্টায় আপনি উঠা বসা করেন কিন্তু আপনার মতো এই মানুষটাই যখন মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট ম্যাচ দেখার জন্য যায় তখন আট ঘন্টা চাতক পাখির মতো বসে থেকে ক্রিকেট ম্যাচ দেখে তখন কিন্তু আর আপনার শরীর ক্লান্ত হয় না কেন ক্লান্ত হয় না জানেন কেন আপনার আত্মা ওই খেলায় সুখ পায় ওই খেলায় প্রশান্তি লাভ করে আপনার এই প্রশান্তিটা যদি আপনার এই সুখ লাভ করার মাধ্যমটা যদি সলাত হয়ে যায় আপনি যদি মনে করতে পারেন যে আমি এই সলাৎ আদায়ের মাধ্যমে আনন্দ লাভ করব এই সলাত আদায়ের মাধ্যমে পরিতৃপ্তি লাভ করব এই সলাৎ বোঝা নামানোর নাম নয় এই সলাৎ দায়িত্ব পালনের নাম নয় এই সলা আমি আদায় করব আমার আত্মাকে শান্তি দেওয়ার জন্য তাহলে আপনি দেখবেন যদি আপনি আট ঘন্টা ক্রিকেট স্টেডিয়ামে চাতক পাখির মতো বসে ক্রিকেট খেলা দেখতে পারেন তাহলে আপনি কি আপনার রবের সামনে পনেরো মিনিট দাঁড়িয়ে থাকতে পারবেন না এই জন্য রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আত্মিক প্রশান্তি নিহিত করা হয়েছে আমার আত্মিক প্রশান্তি শোঁপে দেওয়া হয়েছে সলাতের মধ্যে মানে আমি মোহাম্মদ সলাত আদায় করলে শান্তি পাই রসুন আলী বলছেন হে বেলাল তুমি দাও দাও আজান আমরা সলাত আদায় করবো না বিহা এবং আমরা এই সলাতের মাধ্যমে পরিতৃপ্তি লাভ করব। তো সাহাবায়কে রাম সলাত আদায় করতেন আর সুখ লাভের জন্য পরিতৃপ্তি লাভের জন্য প্রশান্তি লাভের জন্য আপনিও আজ থেকে এটা মনে করুন যে আপনি সলাত আদায়ে দাঁড়ালেন মানে আপনার পুতিপালকের সামনে দাঁড়ালেন আপনি সলাত আদায়ে দাঁড়ালেন মানে সুখ এবং প্রশান্তি লাভের জন্য দাঁড়ালেন আপনার প্রয়োজন বলার জন্য আপনার পুতিপালকের সামনে দাঁড়ালেন তৃতীয় যে পয়েন্ট তৃতীয় যে কথা আমি আপনাকে সলাদকে নিয়ে বলতে গিয়ে বলবো সেটা হচ্ছে একটা উদাহরণ দিয়ে আপনাকে সেই কথাটা বোঝায় আপনাদের এলাকায় যখন একজন কৃষক ধান চাষ করে তো ধান চাষ করার আগে ধানের চারা রোপণ করে একটা জমিতে বেছন যেটাকে আপনারা বলেন বেছন যখন এক বিঘত সম হয় তখন আর একটা জায়গায় আর জমিতে লাঙ্গল দেয় পানি দেয় পানি দিয়ে লাঙ্গল দিয়ে ওই জমিকে কাদা পানি কাদা মাটিতে পরিণত করে জমি একটু নরম তুলতুলে করে ফেলে নরম তুলতুলে করার পরে ওই বেছন তুলে নিয়ে এসে ওই জমিতে লাগায় ওই জমিতে যখন বেছন লাগায় বেছন যখন একটু বড় হয় ধানের গাছটা যখন একটু বড় হয় তখন ওই ধানের গাছে বিষ দেন ওই ধানের গাছে বিষ দেন ধানের জমিতে যেন আগাছা না জন্মায় এই জন্য ধানের জমি আপনি নিংড়ান জ্বর ঠান্ডা কাশি সর্দি বৃষ্টি বাদল অসুস্থতা ক্ষুধা সব কিছু উপেক্ষা করে আপনি ওই ধানের জমিতে আপনার শ্রম দেন অসুস্থ থাকলে ওই ধানের জমিতে যান ক্ষুধার্ত থাকলে ওই ধানের জমিতে যান জ্বর হলেও ওই ধানের জমিতে যান বৃষ্টি হলেও ওই ধানের জমিতে যান বর্ষা বাদলের দিনেও আপনি ওই ধানের জমিতে যান আপনি আপনার সর্বস্ব ওই ধানের জমি হেফাজতের চেষ্টা করেন ওই ধানের জমি সংরক্ষণের চেষ্টা করেন কেন বলতে পারেন এই জন্য আপনি ওই ধানের জমি সংরক্ষণের চেষ্টা করেন এই জন্য যে যখন আপনি আপনার চুপ দুটো বন্ধ করেন তখন আপনি দেখতে পান যে আপনি আপনার এই ধান বিক্রি করা টাকা দিয়ে আপনার ছেলেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াবেন আপনি আপনার কল্পনার চোখে এটা দেখতে পান যে ধান বিক্রি করা টাকা দিয়ে আমি আগামী ছয় মাস আরামসে চলতে পারব আপনি আপনার কল্পনার চোখে দেখতে পান যে এই ধান ভেঙে আমার বাড়ির আগামী ছয় মাসের খাবার হবে এই ধান যদি নষ্ট হয়ে যায় এই ধান যদি ভালো ফসল না দেয় তাহলে হচ্ছে আপনার কল্পনার জগৎকে বিস্তৃত করিয়েন না আপনার কল্পনার জগৎকে লম্বা করিয়েন না আপনার কল্পনার জগৎকে দীর্ঘায়িত করিয়েন না আপনার কল্পনার জগৎকে সংক্ষিপ্ত করেন যে আমি যদি এক মিনিট পরে মারা যাই আর আমার আমল নামায় যদি জোহরের সলাদ ফজরের সলাদ আসরের সলাদ লেখা না থাকে তাহলে ওই অন্ধকার কবরে আমার কি হবে তিনটা বিষয় প্রথম আপনি এটা মনে রাখুন যে আপনি সলাতের মাধ্যমে আপনার প্রতিপালকের সামনে দাঁড়াচ্ছেন দুই আপনি সলাত আদায় করতে এসেছেন প্রশান্তি লাভের জন্য আপনি সলাত আদায় করতে এসেছেন প্রশান্তি লাভ করবেন এই জন্য সলাৎ আদায় করতে আসেন প্রশান্তি লাভ করার জন্য তৃতীয় যেটা পয়েন্ট সেটা হচ্ছে সলাত আদায় করেন আর ভাবতে থাকেন যে আমি যদি মারা যাই তাহলে এই সলাত আমাকে বাঁচাতে পারে আমি যদি মারা যাই আর এই সলাদ যদি আমার আমল না থাকে তাহলে আমি মারা যাওয়ার সাথে সাথে কবরে যাওয়ার সাথে সাথে মহান আল্লাহ আমাকে ভয়ঙ্কর শাস্তি দিবেন সলাদ নিয়ে আরও কিছু কথা আমি আপনাদের সাথে বলতে চাই আপনার অনুভূতিকে পরিবর্তন করার জন্য সলাদ নিয়ে আপনার চতুর্থ যে অনুভূতি হওয়া উচিত সেটি হচ্ছে একটা কথা আছে ইমানের সঙ্গে দিয়েছেন যে কবিল আমল বি কান ইমান হচ্ছে একজন ব্যক্তি মুমিন হতে পারে যে একজন ব্যক্তি যদি অন্তরে বিশ্বাস করে আলী করার বিল্লিসান মুখে স্বীকৃতি দেয় ওয়াল্লাহ আমল বিল আর কান এবং কাজে বাস্তবায়ন করে কাজে বাস্তবায়ন করা মানে সলাত আদায় করা কাজে বাস্তবায়ন করা মানে সিয়াম পালন করা কাজে বাস্তবায়ন করা মানে হজ পালন করা আর মুখে স্বীকৃতি দেওয়া মানে আপনি বলছেন আমি আদায় করি আপনি বলছেন আমি মুসলিম তো আপনার কাছে আমার প্রশ্ন একজন মানুষ যদি মুখে স্বীকৃতি দেয় সে মুসলিম এবং সে আমলও করে তারপরে কি তার মুমিন হওয়ার জন্য মুসলিম হওয়ার জন্য আর কিছু লাগতে পারে মুখেও স্বীকৃতি দেয় আবার কাজও করে তার মুমিন হওয়ার জন্য কি আর কোনো কিছুর প্রয়োজন আছে আরেকটা জিনিসের তার প্রয়োজন আছে যেটা ইমানের সঙ্গে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে অন্তর আমরা জানি যে যখন মাথার কথা আসে মাথা তখন আমরা জানি বুদ্ধি বিবেক মানে চিন্তা করে কোনো কাজ করা বিবেক মানে চিন্তা করে কোনো কাজ করা আর যখন অন্তরের কথা আসে যখন মনের কথা আসে যখন হৃদয়ের কথা আসে তখন হৃদয় মানে ভালোবাসা অন্তর মানে আবেগ অন্তর মানে অনুভূতি মানুষের ভালোবাসা রাগ আবেগ অনুভূতি সব কিছুর সম্পর্ক হচ্ছে হৃদয়ের সাথে তো হৃদয় দিয়ে ইমান আনতে হবে মানে ভালোবাসার সাথে ইমান আনতে হবে ভালোবাসার সাথে মুমিন হতে হবে ভালোবাসার সাথে মুমিন হতে হবে মানে ভালোবাসার সাথে সলাত আদায় করতে হবে ভালোবাসার সাথে সলাত আদায় করতে হবে মানে এখানে একটা কথা বলি যে আপনারা সকলেই জানেন আপনি যদি এইরকম নির্জন কোনো এলাকায় থাকেন যেখানে আজানও শোনা যায় না যেখানে কোনো মসজিদও নাই যেখানে কোনো মোয়াজ্জিনও নাই আপনি যদি এরকম নির্জন এলাকায় থাকেন তাহলে আপনাকে আজান দিয়ে সলাত আদায় করতে হয় তাহ অর্থাৎ আজান সলাতের অংশ আজান সলাতের অংশ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম শুধু মুওয়াজ্জিনকে একথা বললেই বলতে পারতেন যে হে আমার বান্দারা তোমরা যখন সলাত আদায় করবে তখন তোমরা আজান দিয়ে সলাত আদায় করো শুধু এ হুকুম দিলেই রাসমাম পারতেন যে সলাত আদায় করার জন্য আজান দেওয়া শর্ত তোমরা আজান দিয়ে সলাত আদায় করো যদি আজান না দিয়ে সলাত আদায় করো তাহলে তোমাদের সলাৎ কবুল হবে না এ কথা বললেই রাসুমুল সাল আলাইহি আসাল্লামের জন্য যথেষ্ট ছিল كنت رسول صلى الله عليه وسلم أرتك وتبليجن. شرّح كان عمر بن الخطاب عن يعني النبي صلى الله عليه وسلم قال: من قال مثل ما يقول المؤذن فإذا قال المؤذن لا إله إلا الله قال لا إله إلا الله من قلبه دخل الجنة. عمر بن الخطاب رضي الله بالكن. رسول صلى الله عليه وسلم بليجن. جذخهم تماذ يكون مواتجنا جامد এবং তোমাদের কোনো ব্যক্তি সে আজান শোনে এবং মুয়াজ্জিন যা বলে তাই সে বলে অন্তর থেকে বলে মুয়াজ্জিন যা বলে সেও তাই বলে কলবিহি এবং অন্তর থেকে বলে মুয়াজ্জিন যা বলে সেও তাই বলে মুয়াজ্জিন যখন আল্লাহ আকবর বলে তখন সেও আল্লাহু আকবার বলে মুআ যখন আসাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ বলে তখন সেও আসা দুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ বলে মুআ যখন হাইয়া আলসলা বলে তখন সেও হাইয়া আলা সলা বলে মুআন যখন হাইয়া আলাল ফালা বলে তখন সেও হাইয়া আলাল ফালা বলে মুআন যখন লাইলা বলে তখন সেও লাইলাহাই্লাহ বলে মিনকালবিহী অন্তর থেকে হৃদয় দিয়ে ভালোবাসার সাথে আবেগের সাথে দাহাল জান্না যদি এরকম করে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করল তো আপনার কাছে আমার প্রশ্ন সলাত আজান যদি সলাতের অংশ হয়ে থাকে আর আজানের যদি এত গুরুত্ব হয়ে থাকে তো আজকে বা আগামী এক সপ্তাহে আপনাদের এমন কি কেউ আছে যে বলতে পারবে যে বিগত এক সপ্তাহ বিগত এক সপ্তাহ আমি পাঁচ অক্ত সলাতের আজান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনেছি আর মোয়াজিন যা বলেছে তাই বলেছি আগা বিগত এক সপ্তাহের কথা বাদ দিলাম গতকালের কথা আপনাদের এমন কেউ কি আছে যে বলতে পারবে যে আমি গতকালের পাচক্ত সলাতের সকল আজান শুনেছি আর সব আজানের জবাব দিয়েছি এমন একজনও নাই তো আপনি একবার বলছেন যে আজান হচ্ছে সলাতের অংশ তাহলে আপনার যদি আজানে মনোযোগ না থাকে আপনি যদি আজানের জবাব আপনার মন থেকে না দিয়ে থাকেন তাহলে কি সলাতের প্রতি আপনার মনোযোগ আসবে সলাতে মনোযোগ নিয়ে আসতে হলে সলাতে মহান আল্লাহ আল্লাহতালার সামনে সঠিকভাবে দাঁড়াতে চাইলে আপনাকে আগে আজান ভালোভাবে শুনতে হবে আজান ভালোভাবে শুনে আজানের জবাব দিতে হবে তাহলে আপনার সলাতের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে রাসুল সাল্লাহ আলি ওসাল্লামের আর একটা হাদিস আনাবি হরাইরাত নবী সাল্লাহ আলি ওসাল্লাম আকাল কুন্না মান নবী সাল্লাহ ফালাম্মা সাকাত ফকালা মান কালা হাদা ইয়কিনান আবু হরাইরা বলছেন যে আমরা রাসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম আমরা রাসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম এমন সময় বেলাল আজান দিল তো রাসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বেলালের আজান দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে বললেন যে যে ব্যক্তি বেলাল যা বলল তাই বলল যে ব্যক্তি বেলাল যা বলল তাই বলল ইয়াকিনান বিশ্বাসের সাথে দাহাল জান্না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো তো আপনার কি কোনোদিন মনে হয়েছিল যে আমি যে মোয়াজিন আজান দিচ্ছে আমি যদি মোয়াজিনের আজানের সাথে আজানের বাক্যগুলোর জবাব দিই তাহলে মহান আল্লাহ তালা আপনাকে জান্নাতে দিবেন এটা কি আপনার কোনোদিন মনে হয়েছিল ওই আজান শোনার সাথে সাথে আপনার আবেগ আপনার ভালোবাসা কি ওই আজানের সাথে জড়িত হয়েছিল যদি আজানের সাথে আপনার ভালোবাসা জড়িত না হয়ে থাকে তাহলে বুঝতে হবে সলাতের প্রতিও আপনার মনোযোগ আসবে না সম্মানিত উপস্থিতি সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটি কথা থাকবে সেটি হচ্ছে সলাতে মনোযোগী হওয়ার জন্য সলাত অনুধাবন করতে হবে সলাত ভালোবাসা দিয়ে আদায় করতে হবে এটা মাথায় রাখতে হবে যে আপনি সলাতে দাঁড়িয়েছেন মানে আপনার প্রতিপালকের সামনে দাঁড়িয়েছেন মহান রবের সামনে দাঁড়িয়েছেন আপনি সলাতে দাঁড়িয়েছেন মানে প্রশান্তি লাভের জন্য দাঁড়িয়েছেন আপনি সলাৎ আদায় করতে আসার আগে মজেনের আজানের জবাব দিয়ে সলাত আদায় করতে আসেন আপনার সলাতের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে